এই বরিশালের মানুষ বরিশালের মাটির জন্যে মাটির বিরুদ্ধে কেউ কোনো অবস্থান নেবেন না। যদি নেন তাকে কঠোর হস্তে আমরা এটি দমন করব। যদি প্রয়োজন হয় আমরা বিজিবি কল করব। সে কারণে জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল 10 প্লাটুন বিজিবি এবং 8 জন ম্যাজিস্ট্রেট চেয়েছেন, তারা প্রস্তুত আছেন। যদি প্রয়োজন হয়, আমি আশা করি প্রয়োজন হবে না, তখন তারা অ্যাভেলেবেল আছেন, রেসপন্স করবেন। জানাই আপনাদেরকে আমি এই আগস্ট শোকাবর্ষ মাসে আমরা গভীর সমবেদনা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলতুল হাসান মুজিব সহ যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকের মাসকে আমরা 15 আগস্টে বলেছি যে শোককে শক্তিতে রূপান্তরিত করে, এই শোককে অনুভব করে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করব। এটি আমাদের দৃঢ় অঙ্গীকার। ইউনোর বাসায় যে হামলা হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে গভীরভাবে নিন্দা জানাই। কারণ আমাদের যখন লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি এবং শান্তির দেশে রূপান্তরিত করব, সেই লক্ষ্যেই বরিশাল ডিভিশন আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন আমরা ঘোষণা দিয়েছি, উইল মেক বরিশাল ডিভিশন গ্রেট, স্ট্রং, বিউটিফুল। এই সময়ে আগস্ট মাসে অকারণে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রশাসনিক ব্যবস্থায়, আমি জেনেছি বরিশালের আপামর জনসাধারণ আনন্দিত, খুশি, বর্তমানে শান্তি শৃঙ্খলা সন্তোষজনক। আমরা পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে কোর কমিটির মিটিং হয়েছে, ওখানে পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, সিও র‍্যাব, আপনার ডিজিএফআই, এনএসআই সব সংশ্লিষ্ট সকলেই ছিলেন। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পরিস্থিতি বিবেচনায় যদি প্রয়োজন হয় আমরা বিজিবি কল করব। সে কারণে জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল 10 প্লাটুন বিজিবি এবং 8 জন ম্যাজিস্ট্রেট চেয়েছেন, তারা প্রস্তুত আছেন। যদি প্রয়োজন হয়, আমি আশা করি প্রয়োজন হবে না, তখন তারা অ্যাভেলেবেল আছেন, রেসপন্স করবেন। আমি বরিশালবাসীর কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে, তারা যে ধৈর্য, সহনশীলতা এবং সহযোগিতা করেছেন বরিশালের জন্য, বরিশালের মানুষের জন্য। আশা করি বরিশালের মানুষকে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করব। আপনারা তদন্ত কমিটির কথা বলেছেন, আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন প্রশাসনিক ব্যবস্থায়, আশা করি আপনারা সন্তুষ্ট। সরকারের কঠিন সিদ্ধান্ত, আমাদের মনোবল দৃঢ় আছে। আমরা আশা করি এবং বিশ্বাস করি এই বরিশালের মানুষ বরিশালের মাটির জন্যে, মাটির বিরুদ্ধে কেউ কোনো অবস্থান নেবেন না। যদি নেন তাকে কঠোর হস্তে আমরা এটি দমন করব। কারণ বর্তমান সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেখানে অন্তরায় আছে, সেই অন্তরায়কে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতায় সেটি দূর করব। কারণ আমরা বিশ্বাস করি এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে এখন আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত, জনগণের নিরাপত্তা, শান্তি, অগ্রগতি। সেই লক্ষ্যে বর্তমান বিভাগীয় প্রশাসন, আমরা এই জনগণকে ভালোবাসি, বর্তমান বিভাগের প্রশাসন, জনগণের প্রশাসন, জনবন্ধ প্রশাসন, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনায় লালিত যে স্বপ্ন, যারা আত্মত্যাগ করেছেন তাদের রক্তের ঋণ এদেশের মানুষকে ভালোবেসে সম্মান করবে, সেটা আমরা করব।